শুক্রবার গভীর রাতে বিশালগড় থানাধীন চরিলাম পুরানবাড়ি এলাকায় ডাকাত দলের হানায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এ এলাকায় গত 3 দশকের মধ্যে কোনোদিনই ডাকাতির ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয়রা। গভীর রাতে এই প্রথম ডাকাত দলের হানায় নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে সাধারণের মধ্যে। ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক 12:30 নাগাদ চরিলাম পুরানবাড়ি এলাকায় গ্রিল ভেঙে গোপাল দেবনাথ ও ঝর্ণা দেবনাথের ঘরে ঢুকে ডাকাত দল কিছু বুঝে ওঠার আগেই বিছানার মধ্যে ঝর্ণা দেবনাথের মুখে চাপা দিয়ে গলা থেকে 1 ভরি ওজনের স্বর্ণের চেইন এবং কানের রিং ছিনিয়ে নিতে গিয়ে তাদের সাথে দস্তাদস্তিতে ডাকাত দল রক্তাক্ত করে ফেলে ঝর্ণা দেবনাথ ও গোপাল দেবনাথকে। শুরু হয় চিৎকার চেঁচামেচি, ফলে পরিস্থিতি খারাপ হতে দেখে সুযোগ বুঝে গা ঢাকা দেন ডাকাত দলের সদস্যরা। কিন্তু ডাকাত দল প্রথমেই অন্যান্য পরিবারের ঘরে দরজাগুলো বাইরে থেকে লক করে দেওয়ায় তাদের চিৎকার শুনেও কেউ বাইরে বের হতে পারছিল না। পরে ওনার বড় বৌদি ঘরের পেছন দিকের একটি দরজা খুলে বাইরে বেরিয়ে এসে সকলকে ডেকে আনে। তারা দুজনের রক্তাক্ত অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় বিশালগড় থানায় এবং অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার জন্য। ঘটনায় পুলিশ একটি মামলা নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে। তারপরে তোমার কানে আর ইয়ে করতে না মুখ করতেছে মুখ শব্দ ধরে। তা আমি তো লেপটপ রাখছি, লেপটপ আমার এবার ইয়ে করে তো এমনিতে দিকে একটা রড না দেওয়ার মতন আমি অনুভব করতেছি না, যেটা আমার যাতায়াত রাখছে। তাই আমি মুখকে ধরেছি দেখি দাও একদম ডাঙর কাছে ঠিকানো লাগছে। কয়েকজন আসলো, কয়েকজন ঢুকছে? সম্ভবত 3 জন থেকে 4 জন। আমার কিতা আমি গিল লাগাল দিকে আর দরজা লাগাইছিলাম না, দরজা ঠেলা লাগছিলাম। কিটা কিটা নিছে? নিচে স্বর্ণের সেন নিচে একটা, হ্যাঁ স্বর্ণের সেন তো একগুলো মতইল, আর কানের জিনিস আসলো, খানের জিনিস আসলো, আর এই আমার মোবাইলটা লেগেছে দুই আর কিছু নেই। সুযোগ করতেছে না, তাহলে আসলে বাংতে আসলো বাংলার সুযোগ পেয়েছে না। এমন আমি উঠতেছি এটা কোন জায়গা? দেখ তো শরীর কোন বাড়ি। আপনার নাম কি? যা আমার নাম গোপাল দেবনাথ। কটার সময় ছিল? রাত্রে রাত্রে 12:30 যখন পুলিশ আইসে এখন আমি দেখি 1টা বাজে, এখন করে দিয়েছিলাম। পুলিশ আইসে? হ্যাঁ পুলিশ এসেছিল, ফায়ার ব্রিগেড আইসে, আমরা লেগে গেছে, এখন তো পুলিশ এসেছিল। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়ান।